যদি সত্যিকার অর্থেই আওয়ামী লীগের হায়া লজ্জা এবং স্মরণ থাকতো তাহলে কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে গড়তো আসসালামু আলাইকুম ওরাহনাতুল্লাহি অবার অকা তো এন্নাল হেমদালিল্লা আলা সুপ্রিয় দর্শক শ্রোতা আমার আজকের আলোচনার বিষয় আবারও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা প্রসঙ্গে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত কয়েক সপ্তাহ যাবৎ তিনি তার নিজের দলের সমালোচনায় তুঙ্গে আছেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তিনি নিজের দলের সমালোচনা করতে গিয়ে ধ্রুব তারার মতো অনেক সত্য কথা বলেছেন কিন্তু আওয়ামী লীগের জন্য দুঃখের সংবাদ হচ্ছে তার এই সত্য বলা আওয়ামী লীগ আদৌ থামাতে পারছে না এর পিছনে হয়তো মূল কারণটি এটাও হতে পারে যে তিনি আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল কাদেরের ছোট ভাই হওয়ার কারণে আওয়ামী লীগ আসলে তাকে থামাতে পারছে না এটাও হতে পারে আবার এটাও হতে পারে যেহেতু তিনি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগেরই প্রার্থী সুতরাং এই মুহূর্তে তার বিরুদ্ধে সংগঠন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না তো যাই হোক তিনি যে সত্য কথাগুলি বলে যাচ্ছেন এবং বলা যায় আওয়ামী লীগকে একেবার নাকানি চুবানি খাওয়াচ্ছেন এমনই কিছু বক্তব্য বিবৃতি তিনি সাম্প্রতিক সময়ে দিয়েছেন যেগুলি তার নিজের দলের বিরুদ্ধেই তিনি দিয়েছেন এমনকি তার আপন ভাই উবাইদুল কাদেরের বিরুদ্ধেও তিনি দিয়েছেন আর তার সেই বিবৃতিগুলি আপনাদের সামনে উপস্থাপনের জন্য আমি বাংলাদেশের একটি জাতীয় দৈনিক দৈনিক যুগান্তর পত্রিকার সহযোগিতা নিতে চাই প্রথমেই বারোই জানুয়ারি দু হাজার একুশ তিনি বলেছেন বাসার চাকুরের সামনে ওবায়দুল কাদের আমাকে অপমান করেছেন কাদের মির্জা অর্থাৎ তার বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের তার বাসায় তার ছোট ভাইকে নিয়ে যখন সমালোচনা করছিলেন তখন কাজের মেয়ে ওবায়দুল কাদের সামনেই ছিল তো কাজের মেয়ের সামনে একজন চাকরের সামনে ওবায়দুল কাদের তার ছোটো ভাইয়ের সমালোচনা করার কারণেই তিনি অপমানিত হয়েছেন বলে অভিযোগ করেছেন এরপরে চোদ্দোই জানুয়ারি দু হাজার একুশ শনিবারের জন্য প্রস্তুত একুশ হাজার লাঠি এবং ঝাড়ু আচ্ছা শনিবারে কি হতে যাচ্ছে ও শনিবারে সম্ভবত নির্বাচন হতে যাচ্ছে তো নির্বাচন হতে যাচ্ছে এই জন্য একুশ হাজার লাঠি এবং ঝাড়ু কেন আচ্ছা আমরা একটু পরে দেখি নোয়াখালীর কোম্পানিগঞ্জের আলোচিত বসুরহাট পৌরসভা নির্বাচন শনিবার অনুষ্ঠিত হবে নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ড ও সন্ত্রাসীদের রুখতে সাড়ে দশ হাজার গাবের লাঠি এবং সাড়ে দশ হাজার ঝাড়ু প্রস্তুত করেছেন ভোটাররা শনিবারের এই নির্বাচনকে বানচাল ও প্রশ্নবিদ্ধ করার জন্য নোয়াখালী ও ফেনী থেকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে এবং নির্বাচনের দিন কেন্দ্র দখল করার ষড়যন্ত্র চলছে বলে বিভিন্ন সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদের মির্জা তার কর্মী সমর্থক সমর্থকদের প্রস্তুত থাকতে বলেছেন তাতে কি বোঝা গেল অর্থাৎ শনিবারে পৌরসভার যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেই নির্বাচনে যাতে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা ভোট চুরি ডাকাতি করতে না পারে সেই ভোট চুরি এবং ডাকাতি ঠেকানোর জন্য তিনি তার নেতাকর্মীদেরকে একুশ হাজার লাঠি এবং ঝাড়ু প্রস্তুত রাখতে বলেছেন এরপরেও আওয়ামী লীগ নির্লজ্জের মতো ক্ষমতায় আছে এর পরেও আওয়ামী লীগ কথা বলছে যদি সত্যিকার অর্থেই আওয়ামী লীগের হায়া লজ্জা এবং স্মরণ থাকত তাহলে কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরত এরপরে চোদ্দোই জানুয়ারি দু হাজার একুশ কেউ বিতলামী করলে পুরাতন জুতা দিয়ে মারবেন ওবায়দুল কাদেরের ছোট ভাই অর্থাৎ তিনি বোঝানোর চেষ্টা করেছেন ভোট চোরদের প্রতিহত করতে কর্মী সমর্থকদের নির্দেশ দিয়েছেন বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন লাঠি তৈরি করে রেখেছেন তো ভোট চুরি করতে আসলে ওই লাঠি দিয়ে পায়ের হাঁটুর নিচে মারবেন কি বুঝলেন তার প্রতিটা বক্তব্যই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধেই দিয়েছেন কারা ভোট চুরি করবে আওয়ামী লীগের নেতাকর্মীরাই ভোট চুরি করবে এই জন্য তিনি তাঁর নেতাকর্মীদেরকে সাবধান থাকার জন্য নির্দেশ দিয়েছেন এরপরে চোদ্দই জানুয়ারি দু হাজার একুশ টাকা দিচ্ছে খেয়ে ফেলুন ভোট দেবেন চিন্তা করে ওবায়দুল কাদেরের ভাই অর্থাৎ এই আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে ভোটারদেরকে অবস্থান নেওয়ার জন্য আওয়ামী লীগের আরেকটি গ্রুপ টাকা পয়সা দিয়ে হয়তো ভোটারদেরকে কিনে নেওয়ার চেষ্টা করছে এই জন্যে তিনি তাদেরকে সতর্ক করে বলেছেন যে তারা টাকা দিচ্ছে আপনাদেরকে টাকা ফেরত দিবেন না টাকা নিয়ে খেয়ে ফেলুন কিন্তু ভোট দেওয়ার সময় ভেবে চিনতে ভোট দিবেন এরপরে তেরোই জানুয়ারি দু হাজার লাঠি দিয়ে হাঁটুর নিচে মারবেন ওবায়দুল কাদেরের ভাই অর্থাৎ যারা ভোট চুরি করতে আসবে তাদেরকে লাঠি দিয়ে হাঁটুর নিচে মারার কথা বলা হয়েছে অর্থাৎ পায়ের গোছা একেবার পিটিয়ে ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে আর এই প্রতিটা কথাই কিন্তু আওয়ামী লীগের ভোট চোর এবং আওয়ামী লীগের ভোট ডাকাতদের উদ্দেশ্যেই তিনি দিয়েছেন এরপরে তেরোই জানুয়ারি দু হাজার সাধারণ সম্পাদক হওয়ায় ওবায়দুল কাদেরও অনেক সত্য কথা বলতে পারেন না এই কথাটা আসলে এতটাই দিবালকের মতো সত্য কথা বলেছেন এই কথাটা তিনি এতটাই ধ্রুবতারার মতো সত্য কথা বলেছেন যেটি বলার অপেক্ষাই রাখে না দলের কথা চিন্তা করে শেখ হাসিনার কথা চিন্তা করে নিজের পদের কথা চিন্তা করে বা রাষ্ট্রীয় পদের কথা চিন্তা করে তিনি অনেক সত্য কথা বলতে পারেন না কারণ ওই সত্য কথাগুলো বললে তিনি আর দলের পদে থাকতে পারবেন না কিংবা সরকারের সরকারের যে মন্ত্রীর পদে তিনি আছেন সেটাতেও থাকতে পারবেন না কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজর আর কাটতে পারবেন না এই কথাটা কিন্তু আসলেই তিনি দিবালোকের মতোই সত্য কথা বলেছেন এরপরে তেরোই জানুয়ারি দু একুশ এমপিদের মদের আসর পুলিশ পাহারা দেয় কাদের মির্জা বলেন এখন আপনি কি বলবেন আমি তো আগে বললাম যে তিনি দিবালোকের মতো সত্য কথা বলেছেন ধ্রুব তারার মতো সত্য কথা বলেছেন এখন দিবালোকের মতো সত্য কিংবা তারার মতো সত্যের থেকেও যদি সত্য কিছু থাকে তাহলে এই জায়গায় আপনার সেই বিশেষণটা যোগ করতে পারবেন তিনি বলেছেন এমপিদের মদের আসর পুলিশ পাহারা দেয় তার মানে কি তিনি এত সুন্দর করে সত্য কথাটা এই জায়গায় কিভাবে বলতে পারলেন বর্তমান সরকারের যারা এমপি তারা যে সত্যি সত্যি মত পান করে এবং সেই আসর যে পুলিশ পাহারা দেয় সেটি কিন্তু তিনি একেবারে অবলীলায় বলে দিলেন তো এই যে একের পর এক তিনি অনেক সত্য কথা বলে যাচ্ছেন মানে আওয়ামী লীগের এখন এমন দশা হয়েছে যে তার বলা এই সত্য কথাগুলি তারা গিলতেও পারছে না হজমও করতে পারছে না আবার বমিও করে দিতে পারছে না মানে এমনই একটি জায়গায় দাঁড়িয়ে এই আব্দুল কাদের মির্জার সত্য কথাগুলি বলে যাচ্ছেন মানে আওয়ামী লীগ এখন কিং কর্তব্য বিমূর হয়ে পড়েছে তার বিউদে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না আবার তারা এটাও বলতে পারছে না যে সে মিথ্যা বলছে সর্বশেষ যে তথ্যটি দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে চাই সেটি হলো তেরোই জানুয়ারি দু ভোট চোরদের প্রতিরোধে লাঠি জুতা নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ কাদের মির্জার যদিও এই কথাটাই তিনি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সময় বলেছেন তো আজকে যে আটটি তথ্য সম্ভবত আপনাদের সামনে উপস্থাপন করলাম এই আটটি তথ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি তথ্য হল আওয়ামী লীগ যে সত্যি ভোট চোর ভোট ডাকাত এটি তিনি একেবার হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ করেছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যে সত্যি বাংলাদেশে মাদকদ্রব্য একেবার জালের মতো ছড়িয়ে দিয়েছেন এবং আওয়ামী লীগই ইয়াবা সম্রাট নামে তাদের একজন এমপিকে আবিষ্কার করেছেন সেটিও তার আজকের এই বক্তৃতায় প্রমাণিত হয়েছে কিভাবে আওয়ামী লীগের এমপিরা যে সত্যি মদ খায় তারা যে সবাই মাদকদ্রব্যের সাথে জড়িত আর এই মাদকদ্রব্যের সাথে যে জড়িত এটি প্রমাণ করার জন্যে ইয়াবা সম্রাট আব্দুর রহমান বোদি যথেষ্ট এরপরেও তিনি একেবার আক্ষরিকভাবে প্রমাণ করে দিলেন যে তাদের এমপিরা যে মদের আসরে পান করেন সেই মদের আসরটাও পুলিশরাই পাহারা দেয় অথচ এই পুলিশদের দায়িত্ব হল জনগণের যান এবং মালের পাহারা দেওয়া কিন্তু সেই প্রশাসন জনগণের যান এবং মালের পাহারা না দিয়ে এমপিদের মদের আসর পাহারা দিয়ে থাকেন আর তিন নাম্বার যে বিষয়টি সেটি হল সন্ত্রাসী এখন খোঁজার জন্য আওয়ামী লীগের বাইরের কোনো দল বা আওয়ামী লীগের বাইরের কোনো সংগঠনের দিকে আপনাদেরকে আর তাকাতে হবে না তিনি তার এই আটটি তথ্যের মধ্যে একেবার পরিষ্কারভাবেই ফুটিয়ে তুলেছেন যে তাকে হত্যা করার জন্য তাকে মারার জন্যে ফেনী আওয়ামী লীগ এবং নোয়াখালী আওয়ামী লীগ অস্ত্র তাক করে রেখেছে যে কোনো মুহূর্তে তারা তাকে হত্যা করে ফেলতে পারে তো এতে কি প্রমাণিত হয় না যে আওয়ামী লীগই আসলে সন্ত্রাসী এবং তিনি এই ভাষাটা ব্যবহার করেছেন যে তারা সন্ত্রাসীর মতো সন্ত্রাসী কায়দায় ভোট কেন্দ্র দখল করতে আসবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আসবে এবং তারা এর আগেও অস্ত্র রেডি করে রেখেছে সে কথাটিও তিনি বলেছিলেন তো আজকের বক্তৃতায় এই তিনটি বিষয় তিনি হাইলাইট করেছেন আওয়ামী লীগ ভোট চোর ভোট ডাকাত এবং দিনের ভোট রাতে করে যে বিশ্ব রেকর্ড করেছিল সেটি তিনি আজকে আরো ভালোভাবে পরিষ্কার করে জনগণকে বুঝিয়ে দিলেন আর দুই নাম্বার হলো আওয়ামী লীগই আমাদের দেশের তরুণ এবং যুব সমাজের হাতে মাদক দ্রব্য ইয়াবা তুলে দিয়েছেন সেটিও তিনি তার আজকের বিবৃতিতে প্রমাণ করেছেন এছাড়াও আওয়ামী লীগ যে সত্যি সন্ত্রাসী এটিও তিনি প্রমাণ করেছেন তো আমি আপনাদেরকে এই তিনটি বিষয় তথ্য দিয়ে প্রমাণ করতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে আব্দুর রহমান বদি তিনি যে ইয়াবা কারবারির একজন হুতা তিনি যে সত্যি ইয়াবা সম্রাট এটি প্রমাণ করার জন্য এই তথ্য তথ্যটি যথেষ্ট কারণ এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক কারবারিদের তালিকা তিন তিনবার সংশোধন করার পরেও শীর্ষে আব্দুর রহমান বদির নাম অতএব প্রমাণিত হয়ে গেল যে সত্যি আব্দুর রহমান বদি আবার সম্রাট এবং আওয়ামী লীগই এই মাদকদ্রব্য সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে আমাদের তরুণ এবং যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্যে আর আরেকটি তথ্য আপনারা দেখতে পাচ্ছেন বিবিসির একটি তথ্যগত জাতীয় সংসদ নির্বাচনে আদৌ ভোট ডাকাতি ভোট চুরি এবং দিনের ভোট রাতে হয়েছে কিনা সেই তথ্যটিও আপনারা এই ভিডিও চিত্রে দেখেছেন অতএব তিনি যে শুধু মুখে বলেছেন তা কিন্তু নয় এর প্রমাণ আছে পিছনে আর আওয়ামী লীগ যে সত্যিই সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকেন এবং নিজেদের দলের নেতাকর্মীদেরকে হত্যা করে বড় বড় পদে যাওয়ার জন্যে তারা যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে থাকেন এই তথ্যটি প্রমাণ করার জন্যে আপনারা যে স্ক্রিনে যে তথ্যটি দেখছেন এটি মোর দ্যান অ্যানাফ এখানে বলা হয়েছে যে গত দশ বছরে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ তারা বড় পদে যাওয়ার জন্য এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্যে নিজেদের দলের হাতেই নিজেদের দলের তিনশত সাতচল্লিশ জন নেতাকর্মীকে খুন করেছেন অতএব এই তথ্য অনুযায়ী প্রমাণিত হল যে আওয়ামী লীগই বাংলাদেশের একমাত্র এবং শুধুমাত্র সন্ত্রাসী সংগঠন কারণ তারা গত দশ বছরে নিজেদের দলের নেতাকর্মী যতজনকে খুন করেছেন বাংলাদেশের সকল খুনোখুনিকে এক জায়গায় করলে এতজন হবে কিনা আমার সন্দেহ আছে দর্শক এই ছিল আমার আজকের উপস্থাপনা আশা করছি আমার এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন সেই সাথে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে শালীন ভাষায় ব্যক্ত করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনাদের সকলের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন এবং আমাকে সত্য প্রকাশে সহযোগিতা করুন তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহুল আজিজ রাহমাতুল্লাহি ও বারাকাতুহু